হাই হাই হাই, হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আনন্দ আছো। আমিও খুব খুব ভালো আছি। আর এখন বাজে পাক্কা দুটো, আমার লাঞ্চ টাঞ্চ হয়ে গেছে। আশা করি সবার বন্ধুদের আমার লাঞ্চ হয়ে গেছে, দুপুর দুটো বাজে। তো আজকে তোমাদের সঙ্গে কথা বলার থেকে আমি কিছু শোনাতে এসেছি। আর প্রথমেই বলি, ছোটবেলা থেকেই আমার অভ্যাস ছিল, এটা আমার হ্যাবিট, যে আমার যে মনের ভাবাবেগগুলো আমি লিখতাম, কাগজে লিখতাম। তা সেই হ্যাবিটটা আমার আছে। আর কথা প্রসঙ্গে বলি তোমাদেরকে, আমার বাবা মা যখন মারা যায়, একবার, তোমরা জানো পুরনো বন্ধুরা, নতুন বন্ধুরা তো জানো না, তাদের উদ্দেশ্যে বলছি যে এক বছরের মধ্যে যখন আমার বাবা মা দুজনেই মারা যান, তখন যে আমার মানসিক পরিস্থিতিটা, সেটাও আমি যে কাগজে, মানে একটা ডায়েরিতে নোট করেছিলাম। তো ওআইটিতে এসে ওআইটির এই পরিবেশ, এত হানাহানি, আঙুল তোলাতুলি, কাদা ছোড়াছুড়ি, সেগুলো দেখে আমার যে মনের ভিতরে যেগুলো হচ্ছে, প্রত্যেক দিন তো তোমাদের কাছে বলি, আজকে একটু অন্যরকমভাবে আমি এই কাগজে লিখেছি একটা ডায়েরির পেজে, সেগুলো তোমাদের শোনাচ্ছি। আর অ্যাকচুয়ালি আমি ডিবেটে পার্টিসিপেট করতাম স্কুল কলেজ লাইফে, আর সেখানে স্ট্যান্ডও করতাম। তো জানি না আজকে এই লেখাটা আমার কেমন হয়েছে, আমার মনের ভাবগুলো তোমাদের শোনাচ্ছি, দেখো তোমাদের ভালো লাগে নাকি, তোমরা একমত হতে পারো নাকি, আমাকে কমেন্টস করে জানিও, ঠিক আছে? আমি শোনাচ্ছি। আচ্ছা, ফার্স্ট হচ্ছে, আমরা নারী, আমরা সব পারি, আমরা নিজের মাকে ভালোবেসে অন্যের মায়ের মৃত্যু কামনা করতে পারি, আমরা পারি। আমরা নারী, আমরা সব পারি, আমরা নিজে সন্তানহীনা হয়ে সন্তানহীনার জ্বালা সহ্য করে অন্যের সন্তানকে গাড়ির তলায় পিষে দেওয়ার অভিশাপ দিতে পারি, আমরা নারী। আমরা নারী, আমরা সব পারি, আমরা নিজের স্বামীকে ভালোবেসে অন্যের স্বামীকে কলুষিত করতে পারি, আমরা যে নারী। আমরা নারী, আমরা সব পারি, আমরা লক্ষ্মী বৌমার তকমা লাগিয়ে অন্য মহিলাকে অস্ত্রাব্য গালিগালাজ দিতে পারি, আমরা নারী। আমরা নারী, আমরা সব পারি, আমারই মতো অন্য আরেকটি মেয়েকে খুব সহজেই বেশ্যা বলতে পারি, কেননা আমরা নারী। আমরা নারী, আমরা সব পারি, আমরা সবজি ফল ইত্যাদিকে নিয়ে যৌন ইঙ্গিত দিতে পারি, কেউ কি, আমরা নারী। আমরা নারী, আমরা সব পারি, আমরা নিজের মায়ের বয়সী মহিলাকে গালিগালাজ করতে পারি, কারণ আমরা যে নারী। সবশেষে আমরা নারী, আমরা সব পারি। হ্যাঁ, কাজে আমি এই কথাটা শুনেছিলাম যে আমরা নারী, আমরা সব পারি, উই ক্যান, উই ক্যান, উই ক্যান। কিন্তু ওআইটিতে এসে আমার চিন্তাধারাটা বদলে গেল, যেমন পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ প্লাস মাইনাস প্রত্যেকটার একটা বিপরীত ক্রিয়ার আছে, প্লাসের মাইনাস বিপরীত দিক। হ্যাঁ, তো আমার মনে হয় আমরা নারী, আমরা সব পারি এই কথাটার বিপরীত দিকটা আমি ওআইটিতে না আসতে জানতে পারতাম না। আমার মনে হয় এরকম আমার মতো অনেকেই ওআইটিতে না আসলে আমরা নারী, আমরা সব পারি, এটা বিপরীত দিকটা আমাদের জানা হতো না। তবে আমি একটা মেয়ে হয়ে আজকে বলছি, আমার খুব দুঃখ লাগে, খারাপ লাগে, এই কথাটাও শুনেছিলাম যে মেয়েরাই মেয়েদের শত্রু। অ্যাবসলিউটলি রাইট কথাটা, মেয়েরাই মেয়েদের শত্রু। তো আমি একটা কথাই বলবো যে এই হানাহানি কবে বন্ধ হবে, এই হানাহানি কবে বন্ধ হবে। তো এইটা নিয়েও আমার ভেতরে কিছু কথা চলছে, সেগুলো তোমাদের কাছে বলবো, কারণ তোমরা জানো আমি সব মনের কথা বলি। আজকে যেটুকু পারলাম, যেটুকু মনে এলো খুব শর্ট টাইমে, খাবার পরে যেগুলো মাথায় আমাদের ঘুরছিল লাঞ্চের পরে, আমি এগুলো লিখে তোমাদেরকে শোনালাম। চলি, সবাই ভালো থেকো। আমি চাই যে ইউটিউবটা যেন খুব স্বচ্ছ সুন্দরভাবে তৈরি হয়, কারণ আমি যখন ইউটিউবে এসেছিলাম আমি জানতাম এখানে সবাই ক্রিয়েটিভিটি দেখায়, কারণ ইউটিউব এত ফলো আমি করতাম না, কিন্তু এখানে দেখলাম ক্রিয়েটিভিটি মিন্স হচ্ছে কলুষিত করা, ওআইটি সমাজটাকে কলুষিত করা হচ্ছে। আমি চাই এটা বন্ধ হোক, হাত জোর করে বলছি এটা বন্ধ হোক। এর মধ্যে কিন্তু আমিও আছি, অ্যাজ এ ক্রিয়েটার এর মধ্যে আমিও আছি। আমিও চাই আমিও যেন পরিশুদ্ধ হয়ে ভিডিও করতে পারি, আমার বন্ধুরা প্রত্যেকে যেন ক্লিন অ্যান্ড ক্লিয়ারভাবে ভিডিও করতে পারি, আমাদের মধ্যে বন্ধু নামে শত্রুতা যেন মুছে যায়। টাটা, সবাই ভালো থেকো, আমাকে পাশে রেখো, আমি সবাইকে পাশে নিয়ে পজিটিভভাবে এগোতে চাই। বাই।